নমস্কার বন্ধুরা, আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই মাধবীলতা গাছের গ্রীষ্মকালীন যত্নটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তার আগে আমার এই গাছটা, এই মাধবীলতা গাছে যেটা কিনা সারা বছর ফুল হয়, এই গাছের শীতকালীন ভিডিওটা, শীতকালে কিভাবে আমি এর যত্ন করেছি সেই ভিডিওটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবার এই গ্রীষ্মকালে কিভাবে এই গাছের যত্ন নিয়েছি বা কখন থেকে এই গাছের যত্ন নিতে শুরু করতে হবে তার সম্পূর্ণ ভিডিওটাই আমি তৈরি করেছি। আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। তো আসুন দেখা যাক। আর তার আগে আমি এই গাছটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে 20 লিটারের একটা বালতিতে কিন্তু আমি গাছটা লাগিয়েছি এবং গাছে কী পরিমাণ কুড়ি এসেছে দেখুন। ফুল হচ্ছে, এই যে ফুল হচ্ছে, আর প্রতিটা ডগায় ডগায় কুড়ি এসে গেছে। এই সময়, এই যে এপ্রিলের সময়, এই গাছে কিন্তু অবশ্যই দুবার করে জল দিতে হবে। দুবার জল না দিলে এই গাছটা একেবারেই নেতিয়ে যাবে। সকালে জল দেওয়ার পর বিকেলের মধ্যে গাছের পাতা কিন্তু ঝিমাতে শুরু করে প্রায়। আমি প্রতিদিন সকাল বিকাল এই গাছটা কিন্তু সম্পূর্ণ স্নান করিয়ে দিচ্ছি। আর যদি দেখেন আপনার এই গাছের মাটি অতিরিক্ত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, মানে জল দিয়েও আপনি গাছটা তাজা রাখতে পারছেন না, তখন সপ্তাহে একবার করে ভাতের ফ্যান পাতলা করে জলের সাথে মিশিয়ে সেটা কিন্তু এই গাছে দিতে পারেন। একবার দুবার, তার বেশি নয়, বেশি দিলে গাছে গোড়া পচে যাবে। তো ওইভাবেও কিন্তু অতিরিক্ত শুকনো মাটিটাকে আপনি বেশি সময় ধরে ভিজে রাখতে পারেন বা নরম রাখতে পারেন। এবার আমি বাকি ভিডিওতে চলে যাচ্ছি। এটি হলো 12 মাসের মাধবীলতা। আমি গত 2 বছরে এটার থেকে কন্টিনিউ ফুল নিয়েছি, শীত গ্রীষ্ম বর্ষা একটানা ফুল নিয়ে গেছি। ফুল নিয়ে গেছি বলতে একে একটানা খাবার দিয়ে গেছে আর এ কিন্তু সমানে ফুল দিয়ে গেছে। এই শীতে আমি এটাকে একটু রেস্টে দিলাম। রেস্টে দিলাম বলতে শীতে আমি একে খাবার, জল, খাবার তো বন্ধ করেই দিলাম, জলও খুব কম দিতে শুরু করলাম। আস্তে আস্তে ফুল কমতে শুরু করলো। 2 মাস রেস্টে রাখার পরে ফেব্রুয়ারিতে আমি একে রিপটিং করলাম। পুরো টপটা পাল্টে দিয়ে নতুন মাটি, গোবর সার, ভার্মিকম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিং কুচি দিয়ে সেই মাটিতে আমি গাছটা বসিয়ে দিলাম। এবারেতে আমি এর যে ডালগুলো, ভালো করে দেখুন, এই যে ডালগুলো, ডালগুলো ফুল আসতে আসতে এমন অবস্থা হয়েছে যে মানে সরু সরু হয়ে গেছে সে ওপরের দিকে ডালগুলো। তার জন্য এর যত সরু ডাল আছে সেগুলো আমি এবারে কাটাই ছাটাই করে দেবো, সব ডাল ছেঁটে দেবো। ছেঁটে দিয়ে একে রোদে রাখবো। 15 দিন আমি রেখেছিলাম ছায়ায় রিপোর্টিং করার পরে, এবারে রোদে রাখবো, তারপর দেখি এর কেমন ফুল হয়। রিপোর্টিং করেছি 15 দিন আগে, তারপরে আমি এর ডালপালা যথেষ্ট পরিমাণে কেটে দিয়েছি। ছোটো ছোটো পাতা বেরোনো শুরু হয়েছে, তখন কিন্তু আমি এতে, এই যে বড় টপ, এতে 1.5 চামচ, মানে 1/4 চামচের ডিএপি দিয়েছি, আর 1 চামচ পটাশ দিয়ে এর এই টবের ধারতে ধার থেকে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এই অবস্থায় আছে। এতে আরও একবার যা সার দেবো দেবো, কিন্তু 15 তারিখের পরে এতে কিন্তু আর কোনো সারই আমি দেব না। কারণ 15 তারিখের পরে কোনো রাসায়নিক সার দিলে তখন গরম পড়ে যায়, গাছের কিন্তু তাতে ক্ষতিটাই বেশি হয়। আজ এপ্রিলের 22 তারিখ, গাছটা কিন্তু এইভাবে বড় হয়ে গেছে, পুরো 5 ফুটের ওপরে উঠে গেছে গাছটা। তো ডালগুলো দেখুন কত বড় হয়েছে, ঠিক এই যে 1.5 ফুটের সমান প্রায়, কোনোটা 1 ফুট, কোনোটা 1.5 ফুট, এরকম বড় বড় ডাল হয়েছে, কুড়ি হয়েছে। দেখুন কী পরিমাণ কুড়ি হয়েছে। আমি এই গাছটার, এই ডালগুলো এত বড় করার জন্য, গাছটা একটু বড় আকার দেওয়ার জন্য কিন্তু হার্ড প্রুনিং করেছিলাম। আর যেহেতু হার্ড প্রুনিং করেছি সেই জন্য কিন্তু গাছটা বাড়তে একটু বেশি সময় নিল।
তা সময় নিকা যাই করুক, গাছে কিন্তু খুব ভালো ফুল এসেছে। আমি মার্চের পরে কিন্তু আর কোনো রকম জৈব সার দিইনি, আমি সার দেবো বলেছিলাম কিন্তু কোনো রকম জৈব না, রাসায়নিক সারও দিইনি, জৈব সারও দিইনি। তবে এই অবস্থায় গাছে লিকার চা শুকনো অথবা লিকার চা ভিজিয়ে রেখে সেটা দেওয়া যেতে পারে, কিংবা ব্যবহার করা লিকার চায়ের অবশিষ্ট অংশ সেটাও দেওয়া যেতে পারে, অথবা কলার খোসা ভিজানো জল কিংবা সবজির খোসা ভিজানো জল এসব কিছু কিন্তু এ সময় দেওয়া যেতে পারে, তবে কোনো রকম রাসায়নিক সার কিন্তু না। আমি কিন্তু এখন খোল জলও দিচ্ছি না, কারণ ফুলের থেকে বড় কথা গাছ, গাছটা আগে ভালোভাবে বাঁচুক তারপর ফুল তো হবেই, আর বর্ষা পেলে তো গাছে প্রচুর ফুল হয়। তো এই যে ফুলের কুঁড়িগুলো দেখুন, ফুল ফোটার অপেক্ষায় আছি, আর খুব শীঘ্রই মনে হয় গাছটা ফুলে ফুলে ভরে উঠবে, দেখা যাক। আজ এপ্রিলের 25 তারিখ, ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো এই ছিল এই মাধবীলতার গ্রীষ্মকালীন সম্পূর্ণ পরিচর্যা, এই যে এখান থেকে কিন্তু নতুন ডালও বের হচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারী লাগবে, আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর উপবনের সাথে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে আরও অনেক বেশি উৎসাহিত করে। সবাই খুব ভালো থাকবেন, গরমে সাবধানে থাকবেন, নমস্কার।